Official page. Today we will discuss about expected cut off 2023 WBPSC JEE. Actually, অনেকে আমাকে comment boxে জানতে চেয়েছে, sir, এবার expected cut off কত হতে চলেছে? অনেকে বলেছে minimum কত পেলে interview ডাকবে? আবার অনেকের question ছিল যে কোনো একটা ডিপার্টমেন্ট পেতে কত লাগবে অ্যাপ্রক্সিমেট। তো অনেকে আবার জানতে চেয়েছে পিডব্লিউডি ডিপার্টমেন্টে কাট অফ কত যেতে পারে। তো সবগুলোর অ্যান্সারই আমি দেব। তার আগে আমি প্রথমে বলবো, দেখো কাট অফটা হয় জেনারেলি টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি আর টোটাল অ্যাপ্লিকেশন কতগুলো জমা পড়েছে। হ্যাঁ, তার সঙ্গে ডিপেন্ড করে কোশ্চেনের প্যাটার্ন, কোশ্চেন ইজি মডারেট না হার্ড হয়েছে তার উপর। ঠিক আছে, এবার ধরো যদি এই ইয়ার মানে 2023 এই বছরে যদি টোটাল অ্যাপ্লিকেন্ট 12,000 থেকে 15,000 হয় সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে, সেক্ষেত্রে তোমার আগের বার টিকে ছিল 1:4.74, একটা রেসপেক্টে প্রায় 5টা ডেকেছিল। তাহলে তুমি মোটামুটি ধরে রাখো এবার যদি ভ্যাকান্সি হয় 650 থেকে 700, তাহলে তোমার ইন্টারভিউ ডাকবে প্রায় 3,000+ ক্যান্ডিডেট। তো সত্যি বলতে এখন সোশ্যাল মিডিয়ার যুগে প্রথম এখন যে স্টুডেন্টগুলো অনেক স্টুডেন্টই এখন অনলাইন গাইড পাই, অনলাইন টিচিং বলো গাইডেন্স সবটাই পেয়ে থাকে ইজিলি, সব এমসিকিউ সলিউশন এখন সবার কাছে। তো সবার আগে যেটা দরকার প্রত্যেকের একটা জব, সে ফার্স্ট বেঞ্চ হোক বা লাস্ট বেঞ্চে স্টুডেন্ট হোক। তো আমি যেটা বলবো, এর আগে যদি অনেকে মনে করে 2017-এ অনেক কম কাট অফ গেছে, এবারও সেটাই হবে, তাহলে আগের সঙ্গে তুলনা করলে কিন্তু এটা ভুল করা হবে, বুঝেছ? কারণ দেখো আগের বছরে 2017-এর রিকোয়ারমেন্টটাই জেনারেলে কিন্তু ডেকেছিল 80.67, কিন্তু লাস্ট রিকমেন্ডেড ক্যান্ডিডেট হয়েছিল 152.67 আউট অফ 300। তাহলে বুঝতে পেরেছ রিটেনে তোমার 80.67 পেলে কিন্তু হবে না, তোমার রিটেনের থেকে অনেক বেশি স্কোর পেতে হবে। কারণ আগের বার যে রিটেনে 80.67 পেয়েছিল সে কিন্তু জব পায়নি, তোমার ইন্টারভিউ তাকে মিনিমাম 72 পেতে হবে, যেটা পিএসসিতে খুবই রেয়ার পাওয়া যায় না। তাহলে আমি তার জন্য বলছি, তাহলে বুঝতে পারছো কাট অফ ক্লিয়ার করলে কিন্তু জব পাওয়া যাবে না, রিটেনে স্কোরটা ভালো রাখতে হবে। মোটামুটি রিটেনে যা কাট অফ যাচ্ছে তার থেকে 20-30 নম্বর যদি তুমি বেশি রাখতে পারো, তাহলে তোমার ইন্টারভিউ চাপটা কিন্তু কমে যাবে। আর তারপর আমি যেটা বলবো, অনেকে যেমন তোমার রিটেন কোয়ালিফাইড করলে যেমন পিএসসি তোমাকে একটা চয়েস সিট দেবে, সেখানে কোন ডিপার্টমেন্ট তুমি 1 নম্বরে রাখছো, কোনটা 2 নম্বরে রাখছো। তো যাদের রিটেন খারাপ, মোটামুটি ভালো হয়নি, কাট অফ ক্লিয়ার করেছো, তারা কিন্তু প্রথম 3টে ডিপার্টমেন্ট দিতে যাবে না, পিডব্লিউডি, ইরিগেশন, পিএসসি। তাতে কি হয়, তোমার ডিপার্টমেন্টটা তো পাবেই না, সঙ্গে যে ডিপার্টমেন্টগুলো পেতে সেগুলোর র্যাঙ্কিংও কিন্তু আমার লাস্টের দিকে থাকবে, বুঝলো তো? তার জন্য বলছি, অনেকে যেমন ফার্স্ট অপশন থাকে ইরিগেশন অটো ডিপার্টমেন্ট, কিন্তু তুমি দেখবে WBPSC JEE-তে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু পিডব্লিউডি ফার্স্ট অপশন দেয়। হ্যাঁ, তাই আমি বলবো চলো দেখে নেওয়া যাক এবারের এক্সপেক্টেড কাট অফ কত হতে চলেছে। তো কাট অফটা পুরোটাই যে যেরকম কোশ্চেনের উপর ডিপেন্ড করে, তারপরে তোমার ভ্যাকান্সির উপর ডিপেন্ড করে বললাম, টোটাল কত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে তার উপরও ডিপেন্ড করছে। এবার তোমাকে যেটা বলবো, দেখো 2023-তে কাট অফ কত হতে চলেছে, যদি দেখো জেনারেল মানে আনডিজার্ভ ক্যাটাগরিতে, রিটেনে কিন্তু তোমাকে 1/5 মানে 115 তোমার পেতেই হবে আউট অফ 200।
তবে তুমি ইউ আর এলিজিবল ফর পার্সোনালিটি টেস্ট। ওবিসি এতে এক্সপেক্টেড কাট অফ কিন্তু এবার 100 প্লাস যাবে। ওবিসি বি আর জেনারেলের কাট অফ প্রায় সেম থাকে, কোনো কোনো বার সেম থাকে, কোনো কোনো বার 2-5 নম্বর কম বেশি থাকে। তো এবার দেখো ওবিসি বিতেও প্রায় কাট অফ 110 আউট অফ 200 যেতে চলেছে রিটেনে, তবে তুমি ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। তেমনি ভাবে এসসিতে 90 প্লাস, এসটিতে 52 প্লাস, পিএইচডিতে 45 প্লাস। তাহলে তুমি দেখো এই নম্বরগুলো তুমি রিটেনে পেলে তাহলে তুমি ইন্টারভিউর জন্য এলিজেবল। কিন্তু ইন্টারভিউ পার্সোনালিটি টেস্টে এলিজেবল হওয়ার পর লাস্ট রিকমেন্ডেড ক্যান্ডিডেট যারা যে কোনো একটা ডিপার্টমেন্ট পাবে আনডিজার্ভ ক্যাটাগরিতে কিন্তু 170 প্লাস তোমাকে স্কোর করতেই হবে, রিটেন প্লাস পার্সোনালিটি টেস্ট, মানে 170 আউট অফ 300 তবে তুমি যে কোনো একটা ডিপার্টমেন্ট পাবে। কিন্তু 170-তে তুমি পিডাব্লিউডি, ইরিগেশন, পিএইচডি কোনোটাই পাবে না। তারপর ওবিসি বি এর কথা বলি, এখানে কিন্তু 152 প্লাস তোমার পেতে হবে আউট অফ 300। ওবিসি বি তোমার ওবিসি বি প্লাস জেনারেলের মতোই প্রায় 165 প্লাস পেতে হবে আউট অফ 300। তেমনি তোমার এসসিতে দেখো এসসিতে কাট অফ একটু কম যায়, 135 প্লাস পেতে হবে আউট অফ 300। এসটিতে তোমার পেতে হবে 80 প্লাস আউট অফ 300, এসটিতে অনেকটাই কম। পিএইচডিতে তোমার পেতে হবে 90 প্লাস আউট অফ 300। এবার চলো দেখে নেওয়া যাক, ডান দিকে দেখো অনেকের কোশ্চেন ছিল পিডাব্লিউডি পেতে গেলে স্যার কত পেতে হবে, ইরিগেশনের ওয়াটার ডিপার্টমেন্টে কত কাট অফ যায়, পিএইচই টোটাল কাট অফ কত যাবে। দেখো লাস্ট রিকমেন্ডেড ক্যান্ডিডেট ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ফার্স্ট চয়েস পিডাব্লিউডি দেয়, সেখানে তুমি যদি আনডিজার্ভ ক্যাটাগরি হও সেক্ষেত্রে কিন্তু তোমাকে 220 প্লাস পেতেই হবে আউট অফ 300 যদি তুমি পিডাব্লিউডি ডিপার্টমেন্ট পেতে চাও। এবার দেখো ইরিগেশন আর ওয়াটার ডিপার্টমেন্ট আর পিএইচডির কথা যদি আমি বলি, এখানে কিন্তু তোমার মিনিমাম রেঞ্জ থাকবে 190 থেকে 220 আউট অফ 300। তুমি 170 প্লাস যদি আনরিজার্ভ ক্যাটাগরিতে পাও তাহলে জব পাবে, কিন্তু এই তিনটে ডিপার্টমেন্ট কিন্তু তুমি পাবে না। তাই তোমাকে বলছি যে আদার্স ডিপার্টমেন্টগুলো তোমার যেমন তুমি 170 প্লাসে পেয়ে যেতে পারো তোমার ওই জেনারেল ক্যাটাগরিতে। তো এটাই হচ্ছে মেনলি ভিডিও, যাদের কোশ্চেন ছিল যে মিনিমাম কত পেতে হবে রিটেনে তারা অ্যান্সার পেয়ে গেলে, আবার যাদের কোশ্চেন ছিল স্যার পিডাব্লিউডি পেতে গেলে কত লাগে তারা অ্যান্সার পেয়ে গেছো, আর যাদের কোশ্চেন ছিল মিনিমাম যে কোনো একটা ডিপার্টমেন্ট পেলেই হবে তারা কিন্তু অ্যান্সার মোটামুটি পেয়ে গেছো। অনেকে কমেন্ট বক্সে তোমরা লিখছো স্যার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এর ভ্যাকান্সি মোটামুটি কত থাকতে পারে, তো তোমাদেরকে প্রথমে বলে রাখি যে ইলেকট্রিক্যাল মেকানিক্যালের ভ্যাকান্সি কিন্তু খুব একটা বেশি নেই, সিভিলে কিন্তু ম্যাক্সিমাম ভ্যাকান্সি থাকে। এবারও তাই, এবারে তোমার মোটামুটি সিভিলে যদি 650 থেকে 700 ভ্যাকান্সি থাকে, এবার খুব বেশি হলে সেটা 750 হবে, তার বেশি কিন্তু হবে না। সেক্ষেত্রে তোমাকে বলবো ইলেকট্রিক্যালে কিন্তু 150 প্লাস ভ্যাকান্সি থাকবে, আর মেকানিক্যালে সব থেকে কম ভ্যাকান্সি থাকবে সেটা হলো 50-50 প্লাস ম্যাক্সিমাম, তার বেশি দেবে না। কারণ এখন পিডাব্লিউডি বলো বা ইরিগেশন সবাই কিন্তু কন্ট্রাক্টর সাপ্লাই, এখন ডিপার্টমেন্টাল মেশিনারি তো আর কেউ রাখে না, এখন সবটাই কন্ট্রাক্টর সাপ্লাই মানে এজেন্সি সাপ্লাই। তো বুঝে গেলে মোটামুটি এক্সপেক্টেড কাট অফ 2023 সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে কত হতে চলেছে। তো সেই হিসাবে বারবার আমি বলছি যে রিটেন টেস্ট, এই যে 30 তারিখে রিটেন টেস্টটা হতে চলেছে, তার জন্য তোমরা রিটেনটা খুব ভালোভাবে দাও, যা কাট অফ যাবে যাবে কাট অফের থেকে মিনিমাম 20-30 নম্বর বেশি রাখতে হবে। তবে তুমি একটা সেফ জোনে থাকবে,
এবার রিটেন টেস্টে তো ইন্টারভিউয়ে তোমার মার্কস যদি কম থাকে একটু, এবার যেমন ইন্ডিভিজুয়াল কাট অফ নম্বর কোনো নেই ইন্টারভিউয়ে, তো তুমি যদি এদিকে মোটামুটি 70+ কোশ্চেন ঠিক করতে পারো তাহলে তুমি 140 পেয়ে যাচ্ছ, আর যদি নেগেটিভ না হয়, নেগেটিভ হবে 2/3, আর ওদিকে ইন্টারভিউ 30+ও পেয়ে যাও তাহলে কিন্তু তুমি বেরিয়ে যেতে পারো, একটা মোটামুটি একটা জব পেয়ে যাবে। কিন্তু পিডব্লিউডিতে পেতে গেলে আমি বলবো প্রায় 80+ 5+ করতে হবে তোমাকে, আর ইন্টারভিউ 50+ পেতে হবে, তবে তুমি পিডব্লিউডির মতো ডিপার্টমেন্ট কিন্তু পাবে। হ্যাঁ, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি যতটা সম্ভব লাস্ট মুহূর্তে যেটা করব, এখন তো সাবজেক্ট ওয়াইজ পড়ালে তোমরা কিছু বুঝতে পারবে না, কারণ এখন সেই সিচুয়েশনে পড়ানো সম্ভব নয়। তো মেন মেন আইএস কোডগুলো কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো আসে, IS-456, IS-800, আর তোমার যেটা বলবো যে মোটামুটি যে মেজর সাবজেক্টগুলো আছে একটা দুটো যদি কভার করতে পারি, মেন মেন টপিক যেগুলো নিয়ে তোমরা মোটামুটি নিউমেরিক্যাল কি টাইপসের হয় বেসিক্যালি, তো আগের মতো তো অত ইজি ম্যাথ দেবে না, এবার একটু তোমার কনসেপচুয়াল ম্যাথ দেবে, তো সেগুলোই আর কি প্র্যাকটিস করো বারবার। আর MCQ অবশ্যই প্রতিদিন প্র্যাকটিস করো, MCQ প্র্যাকটিস যেমন করবে সেরকম মেন মেন টপিকগুলো বারবার দেখতেই থাকো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।